আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আবারই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আসছি তোয়া ব্লগ। তো আবারই করোনা মানে কোভিড একশো মানে কোভিড ১৯ টিকা কেন্দ্র। তো আবারই আমাদের এক মাস দেখতে দেখতে কিভাবে এক মাস চলে গেছে, ২৮ দিনের মাথায় আমাদের আবারই মেসেজ চলে আসছে টিকা দেওয়ার জন্য। তো আমরা এখন এই যে সেই গেটের সামনে যেখানে আমাদের কেন্দ্রটা পড়ছে, তো কেন্দ্রের সেই গেটের সামনে এখন আমরা একটা স্কুল ট্যান্ড, এটা হলো একটা স্কুল ট্যান্ড কলেজ আর কি নতুন হয়েছে। তো এখানে আজকে টিকা দেওয়া হবে। তার কবে আজকে আমরা টিকা দিতে চলে আসছি সবাই মিলে। ভিতরের পরিবেশটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করবো, কিছুটা দেখাবো সবাই কত লাইনে আছে। তো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কাগজ নিয়ে, কারণ এটা প্রথম ডোজ সবাই দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ডোজের পর্ব চলতেছে। তো সবাই এই পাশে পুরুষরা দাঁড়ানো, ওই পাশে মহিলারা দাঁড়ানো আছে। তো আমরাও সবাই চলে আসছি, কারণ আমাদেরও মেসেজ চলে আসছে যে টিকা দেওয়ার মেসেজ চলে আসছে। তো আমরাও সবাই চলে আসছি আজকে মেসেজ মানে টিকা দিতে। তা আমাদের টিকা দিতে কীভাবে কী দিলাম না দিলাম আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব। তো এইখানে মানে এখানে আমাদের অনেকেই ছিল পরিচিত, আমার আপারা বা আমাদের এলাকার লোকরা মানে আশেপাশে এলাকার লোক সবার একই জায়গায় আর কেন্দ্রতে পড়ছে। তো এখানে দুই তিন জায়গায় আর কি দিচ্ছে, কিন্তু এটা বাড়ির পাশে দেখে সবাই এদিকটায় চলে আসছে। এটা একটা স্কুলের মানে ভিতরটা, আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করেছি যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সবার মানে টিকাটা দেওয়া কমপ্লিট হবে, এখনও দিইনি। কেননা যখন আমি ভিডিওটা শ্যুট করতেছিলাম তখন আমাদের দেওয়া হয়নি, কারণ আমরা সবাই আর কি আমাদের কাগজ জমা হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু একটু ভিডিও একটু শেয়ার করি, শ্যুট করি। তো দেখেন সবাই অনেকে গাড়ি নিয়ে আসছে, গাড়িটা পাশে রেখে লাইনে আসে আর কি, কাগজ নিয়ে লাইনে দাঁড়ানো আছে। আর ভিতরের পরিবেশটা আপনাদের সাথে, ভিড় এতটা বেশি ভিড় ছিল না, মানে মানে খুব এই টাইমটা খুব কম লোক ছিল, মানে এখানে আমাদের লোক ছিল দেখে ফোন করছে আর আমরা চলে গেছি টিকা দিতে। তা আমাদের আলহামদুলিল্লাহ বেশিক্ষণ দাঁড়ানো লাগেনি, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সম্পূর্ণ হয়েছে। আর বাইরের পরিবেশটা সবাই সবার মতন দাঁড়িয়ে আছে, মানে অনেকের আছে যে কেউ মানে ভাই বা বোনকে নিয়ে আসতে সে দাঁড়িয়ে আছে। এই যে একজন অসুস্থ লোক গাড়িতে করে আসতেছিল, উনি আর কি অসুস্থ মানে বন্ধু, তা উনিও টিকাটা দিয়েছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, খুব ভালোভাবে দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে আপনাদের সবার দোয়ায়। তো এভাবে আমাদের সাথে মানে আপনারা তো আমার আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট দেন, আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আমি এই পর্যন্ত আসতে পারছি। তো এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর এই যে মাঠে স্কুলটার যে স্কুল অ্যান্ড কলেজ এটা বেশ মেবি, তো এখানে বাচ্চাটা খুব দৌড়দৌড়ি করতেছিল, এটা আর কি বিদ্যালয়। তো এখানে দেখেন মাঠে যে ঘাস, করোনা ভাইরাসের কারণে স্কুল তো বন্ধ ছিল, সেই কারণে মাঠে প্রচুর ঘাস জমছে। তো তোয়া মনি এই যে দৌড়াদৌড়ি করতেছে, সে তো এক জায়গায় আসলে আর কোনো কথাই নাই। ওইখানে কি ফুল আছে এই জায়গায়, প্রজাপতির পিছনে পিছনে সে দৌড়াচ্ছিল, সে প্রজাপতি ধরার টার্গেট করতেছিল, মানে ফাঁকা জায়গা পেলে আর কোনো কথা নাই। তোয়া মনি তো সেখানে দৌড়াতে হবে, তোয়া মনি যাবে। আর ছেলে মেয়েরা ওরা স্কুলে ছিল, এত ফুল নিয়ে আসছে, সে প্রজাপতি ধরতে যাচ্ছে, সে প্রজাপতি ধরবে। তো এই আর কি অবস্থা। তো এখন আপনাদেরকে বাইরের ছাইডটা একটু দেখাই। এই যে সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, খুব অপেক্ষা করছে, মানে যে যে দিচ্ছে সে এসে চলে যাচ্ছে। এই যে আঙ্কেলরা, এরা দেওয়া শেষ, আঙ্কেল আবার একটু হাসি দিল, বলতেছে মামনি ভিডিও করছো? তো এই তো এরা ভিডিও মানে সবাই সুন্দর করে দাঁড়িয়ে আছে। এখন আমরা গেটের ভিতরে ঢুকছি, এখন ভিতরে ঢোকাতে এই যে সবাই এখন ঠিক মানে তিনটা জায়গা স্থান পরিবর্তন করতে হয়, বাইরে গেটের বাইরে, তারপরে গেটের ভিতরে, তারপর আরেকটা রুমের ভিতরে। তো আমরা সবাই এই যে দাঁড়িয়ে আছি, এই ভাইয়াটা অনেক ভালো ছিল, এই যে নীল কালারের ইয়েটা, এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা টেবিলে সবার কাগজে মানে ইয়ে করতেছিল, কাগজ অর্ধেক কেটে নিচ্ছিল আর অর্ধেক ফেরত দিচ্ছিল। তো এখানে সবাই যত্ন সহকারে দাঁড়িয়েছিল, মানে এই ভাইয়ারা আন্তরিক, খুব আন্তরিক ছিল, খুব মানে ধৈর্য মানে বলতেছিল একটু দাঁড়ান না আপিটা দিয়ে দিচ্ছে। তো ভাইয়াদের ব্যবহারগুলি আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এই যে ভিতর চারটায় টিকার পর্ব চলতেছে, এই যে দেওয়া হয়ে গেছে আঙ্কেলটা, আঙ্কেলটা দেওয়ার শেষে আঙ্কেলটা বেরোয়,
গেছে তো এখন আমাদের পর্ব এখনো আসেনি কেন একসাথে দর্শন করে ভিতরে নিচ্ছিল তো আমি এই যে বাইরের এই যে গাছগাছালি দেখলে তো আমার কোনো বাধাই নেই আমি একটু ভিডিও করতেই হবে তো বাইরের পরিবেশটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিলাম তো এখানে কি লাগাইছে সেটা দেখার জন্য চেষ্টা করেছি জানি না কতটুকু কি ভালো হয়েছে তো আপনারা অবশ্যই জান বলবেন কেমন কি হয়েছে তো এত একটু গাছের ভিডিও নিলাম আর কি দেখেন কতটা সুন্দর লাগতেছে সবুজ দেখলে তো আমার মাথা ঠিক থাকে না সবুজের ভিডিও নিতেই হবে যেখানে গাছ আছে মানে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি সেখানে আমার মানে খুব ইচ্ছা করে ভিডিও নেওয়ার জন্য এই যে সে অসুস্থ লোকটা ভিতরে খুব ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো আছি আমরা সবাই এখন টিকার পর্বে আমরা ভিতরে ঢুকে গেছি এখন ওই যে ওনাকে টিকা নিচ্ছিল সেটা আমি একটু ওনার আম্মা বলতেছে তুই দেখিস না উনি অসুস্থ তো ওনাকে টিকা নিচ্ছে মানে দিচ্ছিল তা ওনায় ভয় পাচ্ছিল তো এখানে ওই যে আমার ছোট ভাই এরা সবাই টিকা দিচ্ছে আলহামদুলিল্লাহ এই তো এই হলো মেয়েদের পর্ব চলতেছে এখন মেয়েদের এই যে টিকা দেওয়ার পর্ব চলতেছে সবাইকে টিকা দিয়ে দিচ্ছে আমি ভাবলাম আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি কীভাবে কী টিকা দিচ্ছে আপনারা তো আমার ভাই আপুরা যারা আমি সবসময়ের জন্য ভিডিও দিলে দেখেন তাদের জন্যই করা যে আমার প্রথম ডোজ দেওয়া কমপ্লিট দ্বিতীয় ডোজে আজকে চলে আসলাম টিকা দিতে আপনাদের কাছে ভালো লাগবে এই যে টিকা সুদিয়ে দিয়েছে ভয় পাচ্ছি খুব ভয় পাচ্ছিল এই আংটিটাও অনেক ভালো ছিল এখানে সবাই একের পর এক দিয়ে দিচ্ছে টিকা এটা হলো আমাদের পলি আপু অনেক ভালো একটা মহিলা অসম্ভব ভালো কথাবার্তা অন্যরকম একটা মানুষ যেটা বলার কথায় মানে রাখে না আমাদের এলাকারই মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আর এখানে যে মেয়েরা এরা হলো আমাদের এলাকারই এরা এখানে ডিউটি অবস্থায় আছে তো এখানে ভাইয়ারা আপুরা এখন আমি চলে যাচ্ছিলাম আমাদের দেওয়া কমপ্লিট বলতে ছিল আপু তোমাদের দেওয়া হয়ে গেছে একটু খুব ঝামেলায় ছিলাম তো আমরা এখন বেরোয় যাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শ্যুট করে নিই আর আপনাদেরকে দেখাবো আমি যে ফুল শিউলি ফুল দেখাবো আপনাদের সাথে যাওয়ার পথে আমাদের এক চাচার বাড়ির পাশে শিউলি ফুল এই যে তোয়ারা গাড়িতে করে চলে যাচ্ছে ওরা আর আমি আপনাদের জন্য শ্যুট করছি সোয়া তোয়া চলে যাচ্ছে আর এই যে আমরা এখন বেরোচ্ছি বেরোয় আপনাদের সাথে শিউলি ফুলকে শেয়ার করবো কেন আমার নামেরই নাম তো আপনাদের কাছে ভালো লাগবে দেখেন আমার চাচার গাছের শিউলি ফুল দেখতে খুব ভালো লাগতেছিলো দেখে গাছের থেকে মানে গাছটা যে ঝাঁকা দিছি কিছু ফুল পড়ছে নিচেও কিছু পড়ে আছে ওই আপিটাও আমাদের সাথে ছিল তো এই যে গাছটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সুন্দর তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আজ ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ